এমন ভাবে মেখে, না না, আমাকে আমাকে এসে পরে জড়িয়ে ধরে নিয়েছিল। হ্যাঁ মানে তোকে তোকে লাইক 10 বছর আগে থেকে চিনি আমি। আমি একটা ছোট জিনিস বলছি যেটা সব বাচ্চার একটা কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে কি কাইনেমেটিক যে স্টেট হয় নিউটন ল ধরা হয়, ফিজিক্সে ভয় পেতে থাকে এবং আটকাতে থাকে, অনেক বেশি অঙ্ক আটকায়। ঘটনাটা তোর সঙ্গেও ঘটেছিল তো ভাই ও বেহেনো। বাঁকুড়া থেকে এবারে মানে চারিদিক থেকে, বাঁকুড়া থেকে চারিদিক থেকে পুরো রত্ন বেরোচ্ছে রত্ন। তো দেবজিৎ স্যার আর আমি দুজনেই গেছিলাম হচ্ছে বাঁকুড়ায়। আমরা কি জানি, আমরা কোনো জ্যোতিষ নয় কিন্তু আমরা প্রেডিক্ট করতে পেরেছিলাম কিভাবে যে বাঁকুড়া থেকে একের পর এক রত্ন বেরোবে। তো এর আগেও আমরা এইচএস এর র্যাঙ্ক দেখেছি, এবার বাঁকুড়া জিলা স্কুলে আমরা ঘুরতে গেছিলাম, যদিও সেখানে সিট পড়েছিল অন্য স্কুলে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে অরিন্দম চৌধুরী, যে পড়ুয়া হচ্ছে নমস্কার ওই স্যার, বাঁকুড়া নমস্কার। জিলা স্কুলে, যে পড়ুয়া ওই বাঁকুড়া জিলা স্কুলে। অলরেডি অরিন্দম চৌধুরীকে অ্যালেক্স স্যারের সঙ্গে দেখা গেছে, উনি আমাদের নয়ডার মঞ্চ থেকে উঠে দেশবাসীকে অনেক কনফিডেন্স দিয়েছেন। কিন্তু কিন্তু আমরা বাঙালি, তাই পিডাব্লিউ বাংলায় একটা নির্ভেজাল আড্ডা না মারলে হবে না। এবং বাঁকুড়ার ছিল সব থেকে বড় কথা, যেখানে বাঁকুড়ায় আমরা পৌঁছে গেছিলাম, আমরা কিরম ভাবে পৌঁছে গেছিলাম বাঁকুড়ায় যে জানতে পেরে গেছিলাম। তো চলো ভাই, অরিন্দম চৌধুরীর কাছ থেকেই আমরা বাকি কথা শুনবো। হ্যাঁ, এর থেকেও বড় কথা হচ্ছে যে ও রানিং ক্যান্ডিডেট, মানে এই বছরেই এইচএস দিয়েছে এবং এই বছরেই র্যাঙ্ক করেছে 715 টোটাল নাম্বার, 715 অ্যান্ড র্যাঙ্ক হচ্ছে 86। কিছু বলার নেই আর, অল ইন্ডিয়া র্যাঙ্কিং 86। অল ইন্ডিয়া র্যাঙ্ক 86, মানে কিছু বলার নেই, মানে 720 হচ্ছে হায়েস্ট নম্বর, 720-র পরে 715 পে 86 র্যাঙ্ক। এই হচ্ছে কম্পিটিশনের লেভেল, তাই এই কম্পিটিশনের লেভেলে লড়তে গেলে কিভাবে লড়াইটা চালাতে হবে না, এটা সেটা এটা অ্যাড করি, অ্যাড করি যে অনলাইন পড়ে, অনলাইন পড়ে, একদম একদম অনলাইন 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 পড়ে, ঠিক আছে? অনলাইন পড়ে, মানে তুমি কোন গণ্ডগ্রামে থেকেছো ওটার কোনো কোনো সমস্যা নেই। তোমার গ্রামেতে নেট পৌঁছে গেছে, ইন্টারনেট আছে, লাইন কানেকশন রয়েছে, বাস তুমি পারবে। তো এইটা বারবার ঘটছে, প্রত্যেক বছর ঘটছে, ঘরে ঘরে ঘটছে। তো আগে যারা স্বপ্নটা যেটা দেখতে পারতো না, আজকে তারা সেই স্বপ্নটায় নিজের জীবনটা কাটাচ্ছে, অ্যান্ড অল বিকজ অফ পিডাব্লিউ। তো অনেকেও এটাও বলছে যে এই নিটের যে এই যে কাট অফ এই হারে বেড়ে যাচ্ছে, যে র্যাঙ্কিং এর এই যে কম্পিটিশন, এর জন্য দায়ীও হচ্ছে নাকি পিডাব্লিউ। বলছে অ্যাকচুয়ালি পিডব্লিউর সত্যি, জন্যই এত কাট অফ বাড়ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি সত্যি, বাট কি করা যাবে ভাই, যে বাচ্চা পড়তে চায়, মেহনত করতে চায়, সে বাচ্চা তো পাবে। তো এখন ওই রাজা কা বেটা রাজা নাই ভাই, জো হক দারা ওই রাজা বানেগা। তো ভাই সাহেব, আমি যেটা বলছি এখন সেটা হচ্ছে সবাইকে বলছি, পুরো বঙ্গবাসীকে বলছি, গোটা পশ্চিমবঙ্গকে বলছি, যে রানিং ইয়ারও পাওয়া যায়, ওই কনসেপ্ট মাথাতে তুলে ফেলে দাও যে রানিং ইয়ারে ড্রপ পাওয়া যায়। দিতেই হবে। আর অরিন্দম 715 পেয়েছে মানে ও ক্লাসের ফার্স্ট দিন থেকেই ও সব অঙ্ক যে করতে পারতো সব একবারে একবার দেখেই বুঝে যেত, তাও নয়, ও কষ্ট করেই এই জায়গাটা করেছে। তো আমরা ওর থেকে শুনবো, পুরো 11 থেকে একটু আমরা শুনেছি যে ও প্রথমে অফলাইনে গেছিল, তারপরে অফলাইনে ও কিছু সমস্যার সম্মুখীন হওয়ায় অনলাইনে আসে, এবং ওর বক্তব্য অফলাইন হচ্ছে অফলাইন, হ্যাঁ অফলাইন থেকে অনলাইনে ও আসে। হ্যাঁ একদম একদম। তো কোন বলতা হয় ভাই, অনলাইন মে প্রায় নেই হতা হয়, ভাই অনলাইনে নাকি রেজাল্ট হয় না, ঠিক আছে? অনলাইনে নাকি লাইভ রেজাল্ট হয়, এক্সাম্পল নিয়ে বসে আছি, বছরের পর বছর এক্সাম্পল আসছে। ঠিক আর সব আছে? থেকে বড় কথা হচ্ছে যে যেখানে অরিন্দম বলছে ও অফলাইন ক্লাস করার পরেও সেখান থেকে বাদ দিয়ে অনলাইনে এসে বলছে নাকি বেশি কানেক্ট করতে পারছে। তো পুরোটাই দেখো টিচার এবং স্টুডেন্টদের মনের ভালোবাসা, যে তোমরা কতটা ভালোবেসে পড়াশোনা করবে ততই তোমরা আমাদের কানেক্ট করতে পারবে। তো আর কথা বাড়াচ্ছি না, তো অরিন্দম চৌধুরী জাস্ট ফিরে এসছে, জাস্ট ফিরে এসছে আলোক স্যারের কাছ থেকে, সেই এক্সপিরিয়েন্সটাও ছোট্ট করে বলবি যে, এবং অলক স্যার খুব খুবই মানে মাইডিয়ার টাইপের মানুষ, মানে তোর মনেই হবে না যে লাইক এত বড় একটা মানে কোম্পানির উনি ফাউন্ডার অ্যান্ড অল, মানে এমন ভাবে মেশেন, না এমন না, ভাবে আমাকে আমাকে এসে পরে জড়িয়ে ধরে নিয়েছিল।
হ্যাঁ মানে তোকে তোকে লাইক 10 বছর আগে থেকে চেনে, এক করে, একদম একদম। এই এইরকম ব্যাপারটা তো খুবই, মানে ওই ওই এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। মানে স্টুডেন্টরা যখন মানে এক্সপিরিয়েন্স করে, যে মানে সে বুঝতেই পারে না যে আরে ভাই স্যারের সঙ্গে কোনোদিন সামনাসামনি দেখাই হয়নি, তো দিস ইজ কানেকশন। এবং এটা নট অনলি কি শুধু আলাপ স্যার, পড়ানোর সময় কিন্তু পিডব্লিউ ইচ এন্ড এভরি টিচার, কি আমি ইয়েস বলবো, ইচ এন্ড এভরি টিচার ওই কানেকশন, পিডব্লিউ ওই জন্যই দাঁড়িয়ে আছে, মানে ওই স্টুডেন্টের সঙ্গে কানেকশনটা হয়ে যায় বলে, তাই অনলাইনটা অনলাইন মনে হয় না, যেটা আমার অফলাইনের থেকেও অনলাইনটা বেটার। অনলাইন মনে হয় না, ইভেন এক্স্যাক্টলি, মনে হয় যে বাড়িতে হোম টিউশন করছি, এইটাই মানে স্যার ফিল ঘরে বসে পড়াচ্ছে, মানে এরকম তো একদম। বলে যে স্যার আমার ঘরে এসেছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো চলো ভাই আর কথা না বাড়িয়ে নিজের 11 থেকে শুরু করে টোটাল স্টোরিটাকে ব্রিফ করো, এবং অবশ্যই কনফিডেন্স বাংলার ছেলে মেয়েদের তোমাকে দিতে হবে, ওদেরকেও এগিয়ে আসতে হবে পরের বছর। একদম একদম। তো 11-এ এরকম ছিল কি, 11-এর শুরুতে মানে একটা আইডিয়া লেগে গেছিল যে নিট বলে কিছু হয়, সেটার জন্য প্রিপারেশন করতে হয়, একটা কোচিং টাইপ অফ জিনিস বাজারে আছে, সেটা নিলে পরে প্রিপারেশন ভালো হবে, এইটুকু কানে এসেছিল। এরপরে কি কোচিং, সেই হিসেবে আমার ইংলিশ টিচার আমাকে সাজেস্ট করেছিলেন যে উনিও যথেষ্ট ভালো স্টুডেন্ট, কিন্তু ফাইন্যান্সিয়াল অভাবের জন্য মানে হতে পারেনি আর কি খুব একটা কিছু, কিন্তু এখনো মানে যথেষ্ট ভালো পড়ান এবং সুন্দর একদম। তো ওনার কাছ থেকে উনি আমাকে পিডাব্লিউ সাজেস্ট করলেন, আমি অর্জুনা নিলাম। এরপরে পড়াশোনা শুরু করছি, আর এটা স্যার যেটা 11-এ, বললেন না, হ্যাঁ এটা 11-এ, 11-11 অবশ্যই 11-এ শুরু হচ্ছে, পড়াশোনা শুরু করছি, আস্তে আস্তে এগোচ্ছি এগোচ্ছি, কিছু সময় আটকাচ্ছে সেগুলোকে আবার দেখছি, যেমন স্যার বললেন সব অঙ্কই আমি করে দিতাম এমনটা নয়, মানে কোনো মানুষই পারবে না, অসম্ভব ব্যাপার, তো শিখছি না এই আবার পয়েন্টটা খুব আটকাচ্ছে। ইম্পর্টেন্ট দেবজিৎ, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যেটা ও বললো, মানে এটা তো আমি রেগুলার ক্লাসে বলি যে একটা ক্লাস 1.5 থেকে 2.5 ঘন্টার ক্লাস দেখে সবাই পুরোটাই যে বুঝবে ও এমনটা পসিবল নয়, নয়, কোনোদিন সম্ভব নয়। এমনটা নয়, কোনো একটা 15 মিনিট থাকবে যেটা মাথায় ঢোকেনি, সেটাকে অবশ্যই এমনকি রিভিউ এমনকি করতে হবে। এইরকম কি এমনও ব্যাপার হয়েছে যে ধরুন 11-এর মাঝে যখন উঠে গেছিলাম রোটেশনে, তখন 22টা লেকচারের ক্লাস ছিল, 22টা লেকচার আমাকে 3 বার রিপিট করতে হয়েছে, মানে 22 দিনে 66 লেকচার, তো ওই রকম ব্যাস ব্যাস ওই মানে হার্ড ওয়ার্ক ছাড়া আর কোনো সেকেন্ড কোনো অপশন নেই। না। হ্যাঁ হবে না, অ্যাকচুয়ালি আমরা আবার করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে। হয়, আমি যেটা ফিল করি যখন বাচ্চা ক্লাস 11 বা 12-এ পরে ফার্স্ট টাইম সেই জিনিসটা লার্ন করছে, তখন 1.5 ঘন্টার ক্লাসটা তার কিন্তু পড়ে লিখে রেডি করতে 2.5 থেকে 3 ঘন্টা লাগে, তবে ভেতরে ঢুকবে, সেটা সেট হয়ে থাকবে, তাই না? আর সব অঙ্ক প্রথম দিনেই পারবে তাই নয়, কিন্তু চেষ্টাটা করতে হয়, মানে স্যারকে দিলাম হচ্ছে না, মানে দিলাম কাউকে সে আমাকে করে দেবে, মানে এটাও নয়, সেটার পিছনে একটু লড়াই চালাতে হবে নিজের হ্যাঁ, ব্রেনটাকে। শিখতে নিজেকেই হয়, হ্যাঁ শিখতে শিখতে, হ্যাঁ নিজেকেই ওই হয়, শিখতে নিজেকেই হবে, কেউ শিখিয়ে দেওয়ার মতো ক্ষমতা থাকে না, তোমাকে গাইড না করতে পারবে, তোমাকে শেখার রাস্তা ইচ্ছা বলে থাকলে দেবে। শেখা যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি তো নেক্সট, তারপরে কি মনে হলো 11-এর শুরুতে মনে হতো কখনো যে আমি 86 র্যাঙ্ক করবো অল ইন্ডিয়া? মানে স্বপ্নের বাইরে ছিল এটা, আচ্ছা তো কোনো কোনো চান্স নেই, মানে 11-এর শুরুতে তো মানে কোনো চান্সই নেই, প্রথমে মানে কাইনেমেটিক্স আসার পর থেকে যা সমস্যা মানে হয়েছিল, তখন মানে মনে হয়েছিল ভয় যে ভয় লাগতো তো, দেখ দেবজি হ্যাঁ, আবার সেই তখন মনে ফিজিক্সেরই নাম নিচ্ছে, সেই আবার হ্যাঁ ফিজিক্সেরই ওই নাম ফিজিক্স নিচ্ছে, নিয়ে, ঠিক আছে ফিজিক্স নিয়ে, যে ফিজিক্স কি সাংঘাতিক বিষয়, বাপরে বাপ, নিটের ছেলেদেরকে কাঁদিয়ে ছেড়ে দিচ্ছে, তো এরকম করলে হবে না। আবার আমার মাথায় প্রথম প্রথম ঢুকেছিল কি নিট যারা পায় তারা বোধহয় ভিন্ন গ্রহের মানুষ কিছু, এটাও মাথায় ছিল। আচ্ছা মরফোলজি, অ্যানাটমি, তারপরে ইকোলজি, এর এক্সাম্পল গুলো কিরকম চলতো? ও তো মরফোলজির ব্যাপারটা হচ্ছে, মরফোলজি মানে প্রথমবার তো মাথার বাইরে দিয়ে গেছিল কি হচ্ছে, আবার নাম কেন আনলো হঠাৎ করে গাছের হ্যাঁ এত ওই সব দিয়ে, তারপরে বুঝলাম যে না জিনিসটা দরকার আছে, যে দরকার থেকে তারপরে মনে হলো যে আমি যদি ওদের দরকার আছে তাহলে আমারও দরকার আছে নিশ্চয়ই, যে দরকার আমিও আছে, করি সেই মানে ওদের যেহেতু দরকার আছে, নিটে যেহেতু ওর দরকার আছে, তাহলে নিটের দরকার আমারও দরকার আছে। ওইটাই ওইটাই, নিতে যেহেতু হ্যাঁ দরকার আছে আমারও আছে। আমি আমি একটা ছোট জিনিস বলছি যেটা সব বাচ্চার একটা কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে কি কাইনেমেটিক্স যে শেষ হয়ে নিউটনস ল ধরা হয়, ফিজিক্সে ভয় পেতে থাকে এবং আটকাতে থাকে, অনেক বেশি অঙ্ক আটকায়।
ঘটনাটা তোর সঙ্গেও ঘটেছিল, একদম হ্যাঁ কি না? একদম, তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা দেখছো এই মুহূর্তে, তাদের সবাইকে আমি বলছি যে এই ঘটনাটা ওর সঙ্গেও ঘটেছিল, যে 86 র্যাঙ্ক করেছে অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া 86 র্যাঙ্ক করা ছেলেটার সঙ্গেও, 715 পাওয়া ছেলেটার সঙ্গেও এই ঘটনাটা ঘটেছিল। তো এটা স্বাভাবিক। তারপর একদম মানে স্বাভাবিক। আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক 86 করেছি, আমার মানে আরো 500টা বন্ধু যে 700-এর উপরে নাম্বার আছে, তাদের সঙ্গে সেম ঘটনা ঘটে। হ্যাঁ, মানে এটা এবার এবার নর্মাল, খুবই নর্মাল, ঠিক খুবই আছে, নর্মাল, আটকে যাওয়া কিন্তু না পারাটা নর্মাল। কিন্তু আটকে গেল মানে কাউকে দিয়ে করিয়ে নিলাম না, কিন্তু ওই হ্যাঁ, জায়গাটা নিয়ে ওই আমি ছেড়ে এইটাই দেওয়াটা জানতে নর্মাল না, চাই যে তুমি এটাই ছেড়ে বলো, দেওয়াটা নর্মাল না। তুমি এটাই বলো যে ওই জায়গাটা থেকে ওভারকাম, সেটা নিজেকে কি আচ্ছা বুঝে, কারণ না পারলে আটকালে একটা ফ্রাস্ট্রেশন আসবে, রাগ ধরে এই বোধহয় আমি পারছি না, এই রে এর থেকে বোধহয় কেউ আরেকজন ভালো পড়িয়ে দেবে তাহলে বোধহয় আমি পারবো, এগুলো মনের মধ্যে আসবে, কিছু করার নেই। বাট এই জায়গাটাকে ওভারকাম কি করে বলো? আমি তো তো আমি একটা কথা বলি, 1 মিনিট, আমি একটা কথা সবসময় স্টুডেন্টদের বলি যে এইরকম যখনই হবে আটকা হবে মনে হবে, তার মানে তুমি ভাববে কিছু না কিছু ঘাবলা তোমার ওই আন্ডারস্ট্যান্ডিং প্রসেসে হয়েছে, যেখানে তুমি নোট বানিয়েছো, যখন তুমি ক্লাস দেখেছো, এরকম হলে ওই ক্লাসটা আরেকবার দেখো, পারলে দুবার দেখো, সেই নোটটাকে আরো পড়ো, এবং নোটটার মধ্যে আরো কিছু লেখো যেগুলো স্যার পড়াতে পড়াতে বললো, আরো মাথায় যেগুলো আসছে সেগুলো লেখো, তাহলে অনেকটা ইজি হয়। এবার আমি কি ঠিক মানে এইভাবেই কি নিজে তুমি একদম একদম রিকভার করেছিলে? এইটা এইরকম ভাবে করেছিলাম, মানে যদি কোনো কনসেপচুয়াল প্রবলেমে আটকে গেল তখন নোটসটা আবার পড়লাম, কারণ এমন কিছু আজ মানে কোশ্চেন অন্তত আটকাবে না প্লাস টু লেভেলে যে যেটা নোটসে নেই, অসম্ভব ব্যাপার, হতে পারে না এটা। অ্যাকচুয়ালি প্রথমে একবার দেখেই, আমরা একটা যখন সিনেমা দেখি, সিনেমায় কি থাকে, একটা স্টোরি, ছোটখাটো স্টোরি, বিশাল কিছু রকেট সায়েন্স সিনেমায় তো কিছু থাকেই না, হ্যাঁ, মহাভারত তো নয়। হ্যাঁ একটা ছোট স্টোরি থাকে, মহাভারত হলেও বুঝতাম অনেক কিছু আছে। তো এবার বাকি কথা অরিন্দম বলবে, যে আমার যেটা বক্তব্য ছিল, যেটা তো হ্যাঁ ও হ্যাঁ বলতে পালিয়ে গেল, যে যখন শক্ত হয়েছে আটকে গেছে মনে হচ্ছে যে এই রে আমি কেস খেয়ে গেলাম, আমার মতে তো বারবার রিভিশন করাটা একটা খুব সহজ রাস্তা। এবার ও কি করেছিল সেটাও বলবে, হ্যাঁ বারবার ঠিক আছে? রিভিজন তো অবশ্যই করেছিলাম, বারবার রিভিজনের সাথে শর্ট নোটস বানিয়ে নিয়েছিলাম, রিভিজন করতে সুবিধে হতো খুব। আর যদি ওইরকম কোনো কনসেপচুয়াল প্রবলেম দেখতো তখন আমি প্রথমে করতাম কি, যেটা পাচ্ছি না 5-10 মিনিট ট্রাই করলাম, হলো না ছেড়ে দিলাম, পরে দেখা যাবে, এরকম করে যখন দিনের শেষে কিছু প্রবলেম দেখে নিল তারপরে আমি একটা টাইম রাখতাম যে এরপরে ওই প্রবলেম গুলো 2 ঘন্টা কি 4 ঘন্টা রাখতাম মোটামুটি, যে এরপরে প্রবলেম গুলো নিয়ে ভাবা যাক। অ্যাকচুয়ালি 10টা আটকানো প্রবলেম কে নিয়ে বসে ভালো করে মাথা খাটালে 5টা হয়ে যায়, আর ওই 5টা যখন হয়ে যায় না, কনফিডেন্স টা পুরো ওপর বাকি লেভেলে চলে পাঁচটা যায়। অন্য অটোমেটিক্যালি হয়ে যায় হ্যাঁ, একদম। কনফিডেন্স একদম ওপরে সরে যায়। তো এবার আগে শুনবো বাকি, তারপরে আস্তে আস্তে 12-এর শুরুতে কিরাম মনে হচ্ছিল? 12-এ অ্যাকচুয়ালি ওই 12-এ মানে আমার হয়েছিল কি, 11-এ আমি একটু বেশি মুখস্থ করার দিকে মানে ঝুঁকে গেছিলাম, এটা আমার মানে ডাউন পয়েন্ট ছিল 11-এর দিকে, বুঝতে পারিনি কারণ হ্যাঁ, মানে 11-এর টেস্ট সাইন্স পেপার থেকে গুলো সায়েন্সের জায়গায় না রেখে ওটা বলে না, সব স্যার মুখস্থ করে নেবো, ওই কোশ্চেন মুখস্থ করে চলে যাবো, ওই জিনিসটা করলেই হ্যাঁ সমস্যা মানে নেই। ওইটা করে ফেলেছিল বলে 86 হয়েছে, না হলে কি জানি আজকে AIR 1টাই হতে পারতো। একদম একদম। হ্যাঁ, যাই হোক, দেখো বাংলা একটা জিনিস বাংলা আমি বুঝি, যে 715 পায় বা আর যে 720 পায়, দুজনের মধ্যে মেরিটের কোনো ডিফারেন্স আমি কখনোই দেখি না, না, মেরিটের ঠিক মধ্যে আছে, তো ডিফারেন্স নেই, দুজনে তার আরো ইকুয়াল কারণ মেরিটেড। ভাই, তার আরো কারণ, 720 পেয়েছে এবারে জানো কতজন? হুম হুম চলো তা ঠিক আমরা আছে, কি করে ডিফারেন্স করবো? র্যাঙ্কেও ডিফারেন্স হয়েছে, বাট আমরা ডিফারেন্স কি করে করবো? ডিফারেন্স তো হয়নি না। একদম একদম হুম, করা যায় না এরকম ভাবে। তো আমার ওইটা একটু প্রবলেম হয়ে গেছিল, ওটা আমার করা উচিত হয়নি, কিন্তু মানে বুঝতে পারিনি না কি করব, মানে আনকনসিয়াসলি হয়ে গেছে। তারপর 12-এ উঠে আমি যখন বুঝতে পারলাম যে ভুলটা হয়েছে, তখন আমি সেটাকে শুধরানোর দিকে মন দিলাম। আচ্ছা কি মনে হয়, ক্লাস 12 বেশি শক্ত না 11 বেশি শক্ত? মানে কনসেপচুয়াল দিক থেকে 11 অনেক বেশি শক্ত, কারণ বেস বেসটা 11, 12-এর 12 হিসেব মতন 5 মাসে ডান করে দেওয়া যায়, 5 থেকে 6 মাসে। একদম, যদি কারো বেস এটাই ঠিক এটাই থাকে 12 5 মাসে ডান। এটা যারা 11 শুনছে যদি তারা ক্লিয়ার তারা থাকে, এটা টুয়েলভ রিপিট পাঁচ করো, মাসে রিপিট ডান। রিপিট স্লো মোশনে আবার এটা চলুক, স্লো মোশনে, সেই হ্যাঁ 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 ইয়েস ক্লাস 11 খুব শক্ত, ঠিক আছে, এইরকম ভাবে হ্যাঁ, চলা উচিত, ঠিক আছে। 11টা 11-এ পড়া থাকলে জাস্ট অ্যাটলিস্ট সিলেবাস কমপ্লিট করে করে, যেখানটা বুঝিনি একবার রিভিশন করে, এইভাবে পড়া থাকলো 12 5 মাসে কমপ্লিট করা যায়।
মানে এই যে কনসেপ্ট এটা মাথার মধ্যে ঢোকেই না কেন, কে জানে 11 উঠলেই দুটো ডানা একটা ল্যাচ গজাতে শুরু করে, কি অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, আগে এরপর চলো নেক্সট। এরপরে ওই ভুলটা তো হয়েছিল, সেটা আস্তে আস্তে কাটলো, একবারে প্রথম দিকে কেটে আনি, প্রথম দিকে হয়েছিল কি, কত কোন এরপরে মাস অব্দি চলেছিল, মানে 12-এ কত মাস ইলেভেনের অব্দি? পরীক্ষা দেওয়ার পর পর্যন্ত। ইলেভেনের পরীক্ষা কবে হয়েছিল, যখন যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ আগের মার্চ বছর, মার্চ এন্ড মার্চ এন্ড তখনো পর্যন্ত ছিল, ইলেক্ট্রোস্ট্যাট শুরু হওয়ার পরে বুঝতে পারলাম জীবনটা এত সহজ নয়, বুঝে শুনে কাজ করতে হয়। দিয়ে পরে তখন থেকে একটু আন্ডারস্ট্যান্ডিং এর দিকটা মানে দেখতে শুরু করলাম, যে না শুধু শুধু মুখস্থ করে কাজ হবে না, তখন আন্ডারস্ট্যান্ডিং তো ছিলই, কারণ তখনো পর্যন্ত 70-80 উঠতো আমার মক মক টেস্টে, কিন্তু ওইটা হওয়ার পর জাম্পটা হয়ে গেল 90-700 ওইরকম। আমার এরপরে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে পুজোটা যখন আসে তখন তো মনে পুলক জাগে, হ্যাঁ, ওই পুলকটা কেমন করে কাটায়? পুলকটা কেমন ভাবে কন্ট্রোল করলি? পুজো যখন এসেছিল তখন আমি মানে আমার কাছে 2 বছর সময় ছিল, এবারে যেমন 11-এ ঠিকঠাক ছিল, মানে কোনো এমন কিছু স্যাক্রিফাইস করিনি, কিন্তু পড়ার অভ্যেসটুকু রেখেছিলাম পুজো, এমনটা নয় যে পুজো মানে একবারে সারাদিন বেরিয়ে গেলাম, 17-18 ঘন্টা হেঁটে কাটিয়ে দিলাম বন্ধুদের সঙ্গে, না কখনোই করি, আর সকালটাই করতাম পুজোর টুয়েলভে দিনও, পুজোর দিনও মানে দশমী পর্যন্ত 4 দিন পুজো, 4 দিনের দিনেই পড়েছি, এমনটা কোনোদিনই হয়নি যে না পড়া হয়েছি, তো সকালটা করতাম। এবারে ধরুন বাড়ির পাশে মণ্ডপ, তো কানে শব্দ আসবেই যতই করুক, সকালটা করতাম, আর রাত্রেবেলাটা আমার দাদা আসতো পুজোতে, প্রত্যেকবারই আমার মাসির ছেলে আসে, তো ও অনেকটা পড়াশোনায় ওভাবে ইনক্লাইন, তো ডিসকাশন করতো, তখনও পড়াশোনা হতো, কখনো দেখা না হলে নিজেরাই বসে যেতাম। মানে পুজোতে মেইন ব্যাপারটা হচ্ছে কি, আপনার কালচারটা যে ধরে রাখতে পারবে সে ওই এগিয়ে যাবে। জায়গাটা ওইখানে একটা 7 দিনে না একটা ব্রেকডাউন হয়ে যায় অনেকে, হ্যাঁ হ্যাঁ একটা সমস্যা হয়। আফটার দ্যাট তো টেস্ট পরীক্ষা থাকে, তারপরে তোর HSও ছিল নিশ্চয়ই, তো ভাই এই মোমেন্টটা কেমন ছিল যে HSও এসে গেছে, HSও ভালো করতে হবে? অনেকে বারবার বলে যে বোর্ড পরীক্ষা একবার, নিট হবে বারবার, এই সমস্ত স্লোগান আমি শুনেছি, তো যাই হোক, তো তখন নিজের কি মনে হয়েছিল? আমি পার্টিকুলারলি HS লেভেলের প্রিপারেশন শুরু করেছিলাম হয়তো সেপ্টেম্বরে, সেপ্টেম্বর থেকে বুঝেছি, মানে হ্যাঁ বুঝেছি, একটু মানে মোটামুটি সিলেবাসটা মেন মেন জায়গাটা এগিয়ে নিয়ে, হ্যাঁ হুম তারপর, হ্যাঁ ওটাই করা উচিত, মানে ডেরিভেশন প্র্যাকটিস করা অ্যান্ড অল, বাকি তো কনসেপ্ট ভাই, হ্যাঁ কনসেপ্ট জানা থাকলে তো অঙ্কও আটকাবে হবে না, শর্ট কোশ্চেনও আটকাবে না, একদম ডেরিভেশন একটু প্র্যাকটিস করতে হবে। সবশেষে PW বাংলার সঙ্গে যোগাযোগটা কিরকম কি ছিল, বাংলার ছেলেমেয়েরা কি করে কি করবে, বাংলাতেও যে বাংলার স্কোপ থেকে তৈরি হয়েছে, মানে এতদিন অর্জুনা লাক্সা ইয়াকিন এগুলো বাংলায় ছিল না, এবার বাংলাতেও এসেছে। অবশ্যই, তো বাংলার সুবিধাটা কি হবে আমি বলছি, আর বাংলার ইউটিউব তো ছেলে, ছিলই, তোর তোরা তো নিশ্চয়ই ইউটিউবের সঙ্গে কানেক্টেড হ্যাঁ ছিলিস, তো আমরা কিভাবে ইউটিউবেও ছিলি? ছিলাম, মানে মানে ইয়াকিনের যে হিন্দিতে মানে হিন্দি নয় মানে যেটা ইংলিশ আর কি, হ্যাঁ ওইগুলো ইয়াকিন না কি বলে, মানে যেটা 2 বছরের নর্মাল আমাদের ব্যাচ গুলো সেটাতে ছিলাম। বাংলা আসার সুবিধাটা কি হবে আমি বলছি, বাংলা এলে পরে যারা একটু নিজেদেরকে কোথাও হিন্দিটাও যাদের উইক কিংবা যাদের ইংলিশটা একটু উইক, তারা আরো বেশি কানেক্ট করতে পারবে আমাদের চেয়ে। অ্যাকচুয়ালি একটু রুরাল সাইডে, গ্রামাঞ্চলে সেটা হ্যাঁ রুরাল সাইডে কিন্তু মানে আমার নিজেরও প্রথমে প্রবলেম হতো যে আরে হিন্দি একটা লোক চলে এলো পড়াতে হঠাৎ করে, এতদিন বাংলায় বাংলায় পড়ে এসেছি এবারে কি হবে, মনে একটা থাকে, কিন্তু এবারে ধরুন আপনারা পড়াচ্ছেন তো মনেই হবে না, যেহেতু ঘরের লোক পড়াচ্ছে মানে আমরা পড়ালে মনেই হবে না এরকম একটা ব্যাপার। একদম। PW বাংলাতে কিরম ভাবে, মানে কিছু কি হেল্প পাওয়া গেছে বা কিভাবে কানেকশন ছিল? PW আচ্ছা বাংলার সাথে PW কানেকশন বাংলা, জিজ্ঞেস করছে তোকে, বল হ্যাঁ PW বাংলার PW সাথে বাংলা কানেকশন কিরকম, মানে আর কি কি রেসপেক্ট হয় ওটাই ব্যাস। আরে ও আমাদের মানে ছেলে, আমাকে চিনিস, আমাকে চিনিস, ওকে চিনিস? সবাইকে চিনি, হ্যাঁ বলছি তো, যেহেতু আমাদের ছেলে বলে গো, তুমি এরকম চিনবে না, না না আমি ওই জন্যই বলছি, আমাকে চিনিস তো, ওকে চিনিস তো, সেটাই মানে সবাইকে চিনি, কিভাবে সবাইকে PW বাংলা থেকে কিভাবে পড়াশোনা করেছিলিস বা কি করে করা উচিত, হ্যাঁ এগুলো ইয়ার কি মারছিলাম, ফাজলামা মারছিলাম, সেটা সবাই বুঝেছে, মানে PW বাংলা থেকে কিভাবে পড়াশোনাটা করা উচিত অ্যাজ এ মানে একটা নিট টপার হিসেবে, অ্যাজ ওয়েল অ্যাজ HS এও একটা ভালো রেজাল্ট করেছিস তুই,
তো সেই রেসপেক্টে বল যে তুই কিভাবে ফলো করেছিলিস, তার থেকে এখন পিডাব্লিউ বাংলা আরো অনেক ওয়েল রেকর্ডেড ভাবে এগোচ্ছে, তো এখন কিভাবে করা উচিত, মানে দিস ইজ দ্য অ্যাডভাইস টু দ্য নিউ কাম, মানে যারা এখন 11-12 রয়েছে তাদের জন্য। আচ্ছা, 11-12 আমি বলবো, 11-এ মানে প্রথম কথা হচ্ছে এটা যে কোনো প্রিপারেশন যেই প্ল্যাটফর্ম বাংলা থেকেই, আমি এখন বলছি স্যারদেরকে পুরোপুরি ফলো করতে হবে, স্যাররা যা বলছে তাই, মানে ওদের উপর কথা চলবে না নিজে কোনো মাথা, কারণ স্যাররা অনেক বেশি এক্সপিরিয়েন্স তোমার চেয়ে, আমি বলবো অনেক বেশি এক্সপিরিয়েন্স, তো ওইটা স্যাররা যা বলছে সেটাই করতে হবে, এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে বাংলা যেহেতু হচ্ছে তাই কোনো মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাও আর নেই এরপরে, আর তুমি বলতেও পারবে না যে স্যার আমি ইংলিশ বুঝতে পারছি না, এই নেই সেই নেই, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ভালো করে বোঝাতে পারছি না নিজের ঠোঁটটাকে, সেটাও আর নেই, নিজের আর ভাষায় পড়াতে কথা বলতে পড়াতে পারছি না, বাংলা বাংলায় ঝাটটা খেতেও ভালো লাগবে পড়তে পড়তে। হ্যাঁ, ওই মানে চটাম করে ঝাটটা কিছু ভালো একটা লাগবে, পড়বে, তা পটাম হ্যাঁ করে দেবো, এরকম না হলে ঠিক হয় না, কানটা বলে দেবো তোর এরকম। তুই নিজে কি হেল্প পেয়েছিস, মানে এটা অবশ্যই যেহেতু আমরা পিডাব্লিউ বাংলার মেম্বার, আমরা বাংলার মেম্বার, বেঙ্গলের মেম্বার, তো আমাকে এটা জিজ্ঞেস করতেই হয় যে তুমি নিজে কিভাবে হেল্প পেয়েছো পিডাব্লিউ বাংলা থেকে, এটা আমি 1 মিনিটে শুনে নেবো। যেমন কিছু চ্যাপ্টার হতো কি মানে সেই টিপিক্যাল কিছু চলে যেত, তো মানে প্রথম বাংলার যে মেন হেল্পটা পেয়েছি সেটা হচ্ছে নিজের মতো করে বোঝানো যায়, আর 2 নম্বর হচ্ছে যে নিজের ভাষা তো তাই কোথাও একটু যদি অসুবিধাও হয়ে যায়, মানে এমন আমার কিছু চ্যাপ্টার সাথে হয়েছিল, যেমন ট্রানজিস্টার আমাদের খাটি দিচ্ছিল, বোর্ডসে ছিল নিটে ছিল না, এবার আমি বুঝবো ছিল কোথার না। থেকে এসব পিডাব্লিউ বাংলাতে, তাছাড়া আমি কি করে বুঝবো। আচ্ছা যেমন আরো বলি, আমাদের ইকোলজির কিছু চ্যাপ্টার হাটি দিয়েছিল সেই পিডাব্লিউ বাংলা, এরপরে আমার স্পেসিফিক মানে দরকার আমরা ছিল তো এইগুলো, হাঁটানো কেসেই ছিলাম, না আরো অন্য কেসেও ছিলাম। মানে হাঁটানো জায়গাগুলো ফিল আপ করার জন্য পিডাব্লিউ বাংলা, ঠিক আছে এখনো না পর্যন্ত। সেখানেই ছিলাম শুধু, নাকি আর অন্য কোথাও ছিলাম, আমি সেটা জিজ্ঞেস করছি। না না আমার গোটা অঙ্কটা আপনি সামলেছি, গোটা অঙ্কটা মানে আমি অঙ্কতে অ্যাকচুয়ালি খুব 11-12 তো প্র্যাকটিস তো করিনি, তো খুব একটা ভালো ছিল না প্রিপারেশন, কিন্তু তবু 1-2 মাস লাস্টের পড়ে পড়ে 85 নাম্বার পেয়েছি, যথেষ্ট সম্মানজনক নাম্বার, না পড়ে পড়ে বলতে পারবো ওই আর কি, বলতে পারবো 85 পেয়েছি। 85 পেয়েছি। ঠিক আছে, ওভারঅল লাস্টে একটা ছোট মেসেজ যেটা নিজের মন থেকে দেওয়া, যার মধ্যে তো অবশ্যই একটা কারণ যে তুমি যেখানেই থাকো এখন পড়াশোনাটা তোমার কাছে বার্ডেন নয়, তোমার সুযোগটা তোমার কাছে নেই এটা নয়, সেটা তো ঠিক আছে। সেই রেসপেক্টে আমি জাস্ট একটা মেসেজ দিতে বলবো, যারা ভয় পাওয়া বা টেনশন করা, এই যে সংখ্যাগুলো তো অনেক বেশি, ভয় পাচ্ছি, টেনশন করছি, বিশাল সংখ্যক, পাড়ার লোক কি বলছে, এই রে পারছি না, একটা অঙ্ক পারলাম না মানেই বোধহয় সর্বনাশ হয়ে গেল, চেষ্টা না করে অনেক কিছু করলাম, মানে প্যানিক যেটা এগুলোকে যেটাকে বলি আমরা, মানে সেই রকমের ওপর অনেকটা বেশিভাবে প্রভাবিত হয়ে পড়ে। তো জাস্ট একটা ছোট্ট 3-4 লাইনের একটা মেসেজ, যেটা বাংলার স্টুডেন্টদেরকে কনফিডেন্সটা তাদের বুস্ট করবে। ছোট লাইনের মেসেজ আমি একটু একটু অ্যাড অন করবো, যেমন আমাকেও অনেক শুনতে হয়েছে, এমন নয় যে আমি সবাই আমাকে ছেড়ে দিয়েছিল, ছেড়ে কথা কেউ বলেনি, অনেক শুনতে হয়েছে যে কেন পড়াচ্ছ, ইংলিশে পড়াচ্ছ না, বাংলায় পড়াচ্ছ, ভালো নয়, হবে না কিছু, অনেক শুনতে হয়েছে, কিন্তু সবই বাবা মা সহ্য করেছে, এতদিন পর্যন্ত কিছু বলেনি, এবারে বলবে, আর এবারে আর এমন বলতে লাগবে না, উত্তর পেয়ে গেছে। আর বলতে লাগবে না, কারণ আর বলতে লাগলো একদম একদম, বাকি অ্যান্সার তো ভাই রেজাল্ট দেখে, বলেছিলাম যে একদম রেজাল্ট হবে, একদম, অ্যান্সার রেজাল্ট হবে। তাদেরকে এইটাই যে পড়াশোনা করো, দুনিয়াটা গোল, হার্ডওয়ার্ক ফিরে আসে, এক্স্যাক্টলি, হার্ডওয়ার্ক করে থাকলে কোনো না কোনো দিন সেটার মানে ফিরে পে আসবে, অফটা হয়, পে ইয়েস অফটা হয়, কখন হবে ঠিক নেই, কিন্তু হবে নিশ্চয়ই একদিন হবে হবে। হবে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, আমরা রেকর্ডিংটা অফ করি আপাতত, হ্যাঁ স্যার, দেখা হবে খুব শিগগিরই একবার, একদম একদম একদম, ঠিক আছে। রেকর্ডিং অফ হয়ে গেছে।